প্রিয় এসএসসি এবং দাখিল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে বাংলাদেশের একটি নির্মম বাস্তবতা সম্পর্কে পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, অর্থাৎ ভয়াল নদীর লোভ। অনুরোধ থাকবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আমি শুরু করছি। মেহেরজান লিভস, মেহেরজান বাস করে ইন এ সান, একটি বস্তিতে, ওয়ান দ্য সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরে, প্রোটেকশন ইমব্যাংকমেন্ট, সংরক্ষিত বেড়িবাঁধের, অর্থাৎ মেহেরজান সিরাজগঞ্জ শহরের সংরক্ষিত বেড়িবাঁধের উপর একটি বস্তিতে বাস করে। আর পলিথিন রুফটেড শেল্টার, তার পলিথিনের ছাদের আশ্রয়টি লুকস লাইক এ কেজ, একটি খাঁচার মতো দেখায়। এখানে রুফ হচ্ছে ছাদ, রুফের বিপরীত হচ্ছে ফ্লোর। আচ্ছা, শি ইজ নিয়ারলি 45, তার বয়স 45 বছরের মতো। বাট শি লুকস মোর দেন হার এজ, কিন্তু সে তার বয়সের থেকে বেশি বয়সী মনে হয়। ইন ফ্রন্ট অফ আর শেল্টার, তার আশ্রয়ের সামনে, হি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার, সে আগুন জ্বালাতে চেষ্টা করছে, টু কুক, রান্না করতে, দ্য ডে ইজ অনলি মিল, তার দিনের একমাত্র খাবার। হার উইক হ্যান্ডস, তার দুর্বল হাত, ট্রিম্বেল, ট্রিম্বেল মানে হচ্ছে শেক বা কাঁপা। অ্যাজ শি অ্যাড সাম ফলন লিভস অ্যান্ড এক্সট্রা টু দ্য ফায়ার, যখন সে আগুনে কিছু খড় যোগ করতে যায় তখন তার হাত কাঁপে। কেন কাঁপে? কারণ সে দিনে একবার মাত্র খাবার খায়, এবং আরো অনেক কারণ রয়েছে, আমরা সেটা দেখছি। দ্য উইস্পিং উইন্ড, বাতাসের ফিসফিসানি, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে, মেক্স হার ফায়ার আনস্টেডি, তার আগুনকে অস্থির করে, আনস্টেডি হচ্ছে অস্থির, অস্থির করে তোলে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমেইন, আগুনের এই নৃত্য তাকে মনে করিয়ে দেয়, মেহেরজানকে মনে করিয়ে দেয় অব দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার বিশৃঙ্খল জীবনের কথা। তাহলে এই প্রথম পার্টে আমরা দেখলাম মেহেরজানের কন্ডিশনটা দেখলাম, সিচুয়েশন বা অবস্থাটা এখানে আমরা দেখলাম। এখন দেখি কিভাবে এটা হয়েছে। আমরা তো বাংলাদেশে বস্তিতে মানুষগুলো দেখি, প্রত্যেকের এক একটা এরকম ইতিহাস থাকে। আমরা এখানে মেহেরজানের ইতিহাসটা একটু দেখব। নট লং এগো, বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল, আ ফ্যামিলি, একটি পরিবার, কাল্টিভেবল ল্যান্ড, কৃষিযোগ্য জমি, অ্যান্ড ক্যাটল, এবং পশু পাখি। খুব বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের এসব কিছু ছিল, পরিবার, কৃষিযোগ্য জমি এবং পশু পাখি। দ্য ইরিশন অফ জো অফ দ্য যমুনা, ইরিশন মানে হচ্ছে ডিকে বা নদী ভাঙন বা ক্ষয়, নদীর ক্ষয়। দ্য ইরিশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ভাঙন, গ্রাজুয়ালি, ক্রমে ক্রমে, কনজুমড ওয়াল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সমস্ত ভূসম্পত্তি গ্রাস করে নেয়। এখানে কনজুমড হচ্ছে গ্রাস করা, ওয়াল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সমস্ত ভূ সম্পত্তি। সব মিলিয়ে দ্য ইরিশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজুমড ওয়াল হার ল্যান্ডেড প্রপার্টি, অর্থাৎ যমুনা নদীর ভাঙন ক্রমে ক্রমে তার সমস্ত ভূ সম্পত্তি গ্রাস করে নেয়। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার, অবশেষে তার একমাত্র আশ্রয়টিও গ্রাস করে নেয়, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষা মৌসুমে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে, এটা মাত্র একদিন সময় লাগে নদীর, ইট টুক দ্য রিভার অনলি আ ডে, এটা নদীর মাত্র একদিন সময় লাগে টু ডিভোর, ধ্বংস করে দিতে, মেহেরস হাউস, মেহেরের বাড়ি, ট্রিজ, গাছপালা, ভেজিটেবল গার্ডেন, সবজি বাগান, অ্যান্ড দ্য ব্যাম্বুবাস, এবং বার্জার, অর্থাৎ নদীর মাত্র একদিন সময় লাগে এই তার ঘর বাড়ি, গাছপালা, সবজি বাগান এবং বার্জারকে ডিস্ট্রয় করে দিতে বা ধ্বংস করে দিতে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার সুখী পরিবার ছিল,
ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, সে তার পরিবার এবং স্বামীকে হারায় টু ডিজেস দ্যাট ক্রুয়াল হাঙ্গার অ্যান্ড প্রপার্টি ব্রোট টু দ্য ফ্যামিলি। অর্থাৎ ক্রুয়াল হাঙ্গার, ক্রুয়াল হচ্ছে ব্রুটাল বা নিষ্ঠুর হাঙ্গার, মানে নিষ্ঠুর ক্ষুধা এবং প্রপার্টি এবং দরিদ্রতা, নিষ্ঠুর ক্ষুধা এবং দরিদ্রতা ব্রোট নিয়ে এসেছিল টু দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? ডিজিজেস, বিভিন্ন রোগ নিয়ে এসেছিল। কোথায়? টু হার ফ্যামিলি, তার পরিবারে। তাহলে কি তার পরিবারে এই নিষ্ঠুর ক্ষুধা এবং দরিদ্রতা যে রোগগুলো নিয়ে এসেছিল সেটাতেই তার স্বামী এবং পরিবারকে সে হারিয়েছে। নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ, সেই একমাত্র বেঁচে আছে, ওয়ান উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, হারানোর বেদনা নিয়ে। বা এখন সে সব কিছু হারিয়ে সেই একমাত্র দারুণ কষ্টে বেঁচে রয়েছে। দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শ্যাটার্ড, চুরমার করে দিয়েছে হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার স্বপ্ন এবং সুখকে। লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাহলে কিভাবে তার কিভাবে মেহেরজান বর্তমান অবস্থায় আসলো সেটা আমরা এই দ্বিতীয় প্যারাগ্রাফে বুঝতে পেরেছি। এখন আমরা তৃতীয় প্যারাতে দেখি। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং, হাজার হাজার আরো হাজার হাজার অপেক্ষা করছে টু শেয়ার দ্য সেম ফেট, একই ধরনের নিয়তি মেনে নিতে, লাইক মেহেরজান, মেহেরজানের মতো। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীর দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন, এখানে সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো, নদীর তীরে বসবাসের কথাটা এখানে বলা হচ্ছে, অ্যান্ড ইরোড ডিউরিং মনসুন, এবং বর্ষা মৌসুমের সময় এটা নদী ক্ষয় হয় সেটাও বলা হচ্ছে। এরিশন ইজ এ হার্শ রিয়েলিটি, নদী ভাঙন হচ্ছে নির্মম একটি বাস্তবতা। ফর দ্য পিপল, লোকজনের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা কিনা নদীর তীরে বসবাস করে। ডিউরিং ইস মনসুন, প্রতি বর্ষা মৌসুমে, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন, অনেক গ্রাম হুমকির মুখে পড়ে বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা অ্যান্ড দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, ভয়াল নদী যমুনা, মেঘনা এবং পদ্মার। তাহলে বর্ষাকালে যমুনা, পদ্মা এবং মেঘনা নদীর ভয়াল গর্জন আরো অনেক গ্রামকে হুমকির মুখে ঠেলে দেয়। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধরা হয় যে বা এটা হিসাব করা হয় যে রিভার ইরিগেশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ নদী ভাঙন প্রতি বছর 1 লাখ মানুষকে গৃহহীন বা বাস্তুহারা করে। হোমলেস হচ্ছে গৃহহীন বা বাস্তুহারা। ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইরিশন, নদী ভাঙন, ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজড বাই ক্লাইমেট চেঞ্জ, এখানে ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজড, একটি প্রধান ভয়ঙ্কর কারণ বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তনের। নদী ভাঙন হচ্ছে জলবায়ু পরিবর্তনের একটি ভয়ঙ্কর প্রধান কারণ। ইফ উই ক্যান টেক প্রমোট অ্যাকশন, আমরা যদি দ্রুত ব্যবস্থা না নেই টু অ্যাডপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার, টু অ্যাডাপ্ট হচ্ছে মানিয়ে নেওয়ার, আর ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার, তাহলে গ্রামে এবং শহরে প্রতি বছর মেহেরজানের মতো হাজার হাজার মানুষ দেখা যাবে। বা দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মেহেরজানস, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, তাহলে আরও হাজার হাজার মেহেরজানস হবে ইন আওয়ার টাউনস অ্যান্ড ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার, আমাদের শহর এবং গ্রামে প্রতি বছরই। অর্থাৎ আমরা যদি এই জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে দ্রুত ব্যবস্থা না নেই তাহলে আরো হাজার হাজার মেহেরজানের মতো মানুষ গ্রামে এবং শহরে দেখা যাবে। এখানে শিক্ষার্থী বন্ধুরা, গ্রামের সহজ সরল মানুষগুলো কিন্তু এই আসলে ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী না, ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী উন্নত বিশ্বের ধনিক শ্রেণীর মানুষগুলো এবং ইভেন আমাদের দেশের ধনী শ্রেণীর মানুষগুলো। জলবায়ু পরিবর্তনটা কেন হচ্ছে এবং কেন এই নদী ভাঙনটা হচ্ছে সেটা যদি বলতে হয় তাহলে বলবো, পৃথিবীর বিরাট অংশ হচ্ছে বরফে আচ্ছাদিত, এটা তোমরা অনেকেই জানো। এখন বর্তমান সময়ে প্রচুর যানবাহন এবং যান্ত্রিক সরঞ্জামের ব্যবহার বেড়ে গিয়েছে এবং এই যানবাহন বা যান্ত্রিক সরঞ্জাম এটা হচ্ছে কারা ব্যবহার করছে? ধনিক শ্রেণীরাই কিন্তু ব্যবহার করছে এবং তারাই কিন্তু বনভূমি ধ্বংস করে কলকারখানা বা বড় বড়
ভবন নির্মাণ করছে। এগুলো করার ফলে পৃথিবীর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। আর যখনই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে তখন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে বরফে আচ্ছাদিত এলাকা থেকে বরফ গলে সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে, আর সমুদ্রের পানি বৃদ্ধি পেলে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদীর পানি বৃদ্ধির ফলে এইরকম নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে এবং হাজার হাজার মানুষ বাস্তুহারা হচ্ছে। এভাবে আসলে প্রকৃতির সব ব্যাপারটাই হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড। তো আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো। পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই চ্যানেলটিকে এগিয়ে নিতে তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটিকে কাইন্ডলি শেয়ার করবে, যাতে আমরা আরো বেশি অনুপ্রাণিত হই আরো বেশি ভিডিও বানানোর জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার।